আজকে কেন আমরা বার্মার মুসলমানদেরকে আবার অনিশ্চিত না আপনাদের উন্মত্ত তরঙ্গ, আমরা কেন আবার তাদেরকে বঙ্গোপসাগরের উন্মত্ত তরঙ্গ মারার দিকে ঠেলে দেব? আমরা তাদেরকে আশ্রয় দিতে চাই, শুধু আশ্রয় দিয়ে দায়িত্ব ক্ষান্ত হতে পারে না। হাজার বছরের আদিবাসী আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা প্রায় 1200 বছর ধরে আজ তারা সেখানে আছে, 1300 বছর ধরে আজকে তারা সেখানে বসবাস করতেছে। 1300 বছরের আদিবাসী একটি জাতিকে তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি থেকে উৎখাত করা হবে, আর তার পার্শ্ববর্তী বিশাল সামরিক শক্তিতে বলিয়ান আমার বাংলাদেশ চুপ করে বসে থাকবে, বাংলাদেশের জন্য এর চেয়ে অবমাননা করার কিছুই হতে পারে না। কাজেই আমাদের দাবি হলো এই, আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দেন। আশ্রয় দিয়ে এই সীমাবদ্ধ নয়, তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য তাদের তাদের কাছে তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে দিন। বার্মার মুসলমানরা হয় আরাকানকে স্বাধীন করবে, আর যদি স্বাধীনতা দিতে না চায় প্রয়োজনে আরাকানের 1300 বছরের মুসলিম জনবসতিকে রক্ষা করবার জন্য বাংলাদেশ আরাকানকে দখল করতে চায়। সর্বশেষ কথা হলো আমাদের, সুতরাং নত জানু দুর্বল কোন ভূমিকা আমরা দেখতে চাই না। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সর্ব জায়গায় একজন সিংহ মানবী হিসেবে আমরা দেখতে পাই। আমেরিকা কেউ পরোয়া করেন না, ইউরোপ কেউ পরোয়া করেন না, আমাদের তো এটা নিয়ে গর্ব করতে মনে চায় যে রোহিঙ্গা ইস্যুতেও তিনি কারো রক্তচক্ষু উপেক্ষা করবেন না। আমরা চাই প্রতিবাদী ভূমিকা পালন করুন, সাহসী ভূমিকা পালন করুন। এই আরাকান, আরাকানের মুসলমানদের পক্ষে, বার্মার রাখাইন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে এবং বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে গোটা বিশ্ব বিবেককে জাগ্রত করে তুলুন। ওআইসিতে বিচার দায়ের করে মুসলমানদেরকে নিয়ে ময়দানে নামুন, জাতিসংঘকে বাধ্য করুন এবং বাধ্য করে বার্মার সামরিক এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধ আরোপ করুন। আর শুধু এই দুর্বল কোন প্রতিবাদ নয়, চলতি জাতীয় সংসদে বার্মার মায়ানমার সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। আমরা সীমান্তকে মর্যাদা দিতে চাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সীমান্তের অনেক গুরুত্ব আছে, এই জন্য ভারত বাংলাদেশ আর বার্মার মধ্যখানের যে সীমান্ত, এই সীমান্তটাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা শুনে রাখেন, সীমান্ত রক্ষা হবে, সীমান্তের মর্যাদা থাকবে, কিন্তু যেই সীমান্ত মানবতার আর্তনাদ শুনতে পায় না, যেই সীমান্ত আজকের বার্মা নির্যাতনের প্রেক্ষিতে বাংলাদেশের ওলামা একরাম ইতিমধ্যে ফতোয়া জারি করেছেন, বার্মার এই করুণ পরিস্থিতিতে বাংলাদেশের মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরও বিষয়টা বলে গেছেন, এ বিষয়ে আমাদের প্রত্যেককেই বলতে হবে। ওলামা একরামের দায়িত্ব ছিল ফতোয়া দেওয়া, ওলামা একরাম তাদের দায়িত্ব আদায় করেছেন, ওলামা একরামের ফতোয়ার এই বাস্তবায়ন করার দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারের। আমরা সরকারের কাছে তাই জোর দাবি জানাতে চাই, আমাদের কাছে দেশপ্রেমিক শক্তিশালী সেনাবাহিনী আছে, কথা ঠিক না বেঠিক? আমাদের সেনাবাহিনী পৃথিবীতে গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, পৃথিবীর যেখানেই অশান্তি সেখানেই বাংলাদেশের সেনাবাহিনী, সুদূর আফ্রিকার কঙ্গোতে শান্তির জন্য বাংলাদেশের সেনাবাহিনী, সুদূর মধ্যপ্রাচ্যে অশান্তি দমনের জন্য বাংলাদেশের সেনাবাহিনী, সারা দুনিয়াতে অশান্তি দমন করে শান্তি কায়েম করেন, আর দেশের বারান্দায় দেশের দুয়ারে দেশের সীমান্তে মানবতার আত্মহাহাকার শোনা যায়, সেখানে যদি আমরা শান্তি কায়েম করতে ছুটে না যাই, আমার দেশপ্রেমিক সাহসী বীর পুরুষ সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের জন্য এটা চরম অপমান এবং লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে।
এই জন্য বিশ্ব শক্তিকে নিয়ে ময়দানে নামেন। কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয়, আল্লাহর উপর ভরসা করে আমার বাংলাদেশ এগিয়ে যাও, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আমাদের সরকার প্রধান ওলামায়ে কেরামের পক্ষ থেকে জিহাদের ফতোয়া বাস্তবায়ন করবার জন্য সরাসরি সামরিক হস্তক্ষেপ, যুদ্ধের ঘোষণা চাই, যুদ্ধের ঘোষণা চাই। সরকারি ভাবে যদি যুদ্ধের ঘোষণা করা হয়, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেই জিহাদে অংশগ্রহণ করতে চাই। ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফির হাতে জিহাদের বায়াত দিয়ে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের জন্য কারা কারা জিহাদের ময়দানে ছুটবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হিম্মতকে বৃদ্ধি করে দেন। এদেশের মানুষ মুসলমানদেরকে শাহজালাল এবং মুহাম্মদ বিন কাসিমের সেই ঐতিহ্যের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জীবন দিয়ে হলেও রক্ষা করবার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 লক্ষ রোহিঙ্গা যুবককে ট্রেনিং দিয়ে আমাদের যাওয়া লাগবে না, 2 লক্ষ নির্যাতিত রোহিঙ্গা যুবককে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের হাতিয়ার ওদেরকে তুলে দিন। 9 মাস লাগবে না, 9 দিনের মধ্যে আরাকানের আকাশে স্বাধীনতার পতাকা উত্তোলিত হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে আরাকানের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী, মায়ানমারের সামরিক শক্তি। আমি বলতে চাই 1971-এ পাক সেনাবাহিনীর যেই সুনাম বিশ্বব্যাপী ছিল, আজকের মায়ানমারের সেনাবাহিনীর অবস্থান তার অর্ধেক পর্যন্ত পৌঁছে নাই। এদেশের মুক্তিযোদ্ধার দামাল ছেলেরা 71-এ সেই বিশ্ববিখ্যাত পাক আর্মি বাহিনীকে নাকানি চুবানি খেয়ে ছেড়ে দিয়েছিল। কারণ তারা মজলুম ছিল, ওরা জালিম ছিল। জালিম যত বড় শক্তিশালী হোক না কেন, মজলুম যত